বিদেশ থেকে টাকা এনে অনেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মহাপরিদর্শক বলেন, এখনও পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছে, সময় এসেছে এসব ষড়যন্ত্রকারীদের রুখে দেয়ার। ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর বেনজির। ফসল থেকে পর গাছা বেশি শক্তিশালী হয়ে যায়, তো এই বিষয়টা আমাদের সবসময় পিছন থেকে খামছে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলেই আজকে এই 50 বছরে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েট করেছে।